বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী আবুল খের আবদুল্লাহ খোকন শেরনিয়াবাদকে বিজয়ী করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। বরিশাল বিভাগের সব জেলার দলীয় নেতাদের নির্বাচনী প্রচারে নামানোর উদ্যোগ নিয়েছে এই নির্বাচন পরিচালনায় গঠিত কেন্দ্রীয় টিম। এজন্য সংশ্লিষ্টদের নিয়ে বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার 21 মে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের বিসিসি নির্বাচন পরিচালনায় গঠিত কেন্দ্রীয় টিমের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কেন্দ্রীয় টিমের সমন্বয় কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম বলেন, 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে কাজ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা ঐক্যবদ্ধ ও সম্মিলিতভাবে কাজ করলে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। তিনি বলেন, আবুল খায়ের আবদুল্লার খোকন শেরনিয়াবাদ মার্কা হল নৌকা। সেই নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য আমরা সর্বান্তক ও সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কার্যক্রম শুরু করেছি। সেই কার্যক্রমকে আরও বেগবান ও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। যেহেতু প্রতীক এখনও বরাদ্দ হয়নি, সেহেতু আমরা এখনও পরিপূর্ণভাবে কার্যক্রম শুরু করিনি। নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সেদিকে আমাদের নজর রয়েছে। আমাদের দলের নির্বাচন কমিশনের সব আদেশ মানার মানসিকতা রয়েছে। বাহাউদ্দিন নাসিম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার রয়েছে। নির্বাচনী আচরণবিধি মেনে চলার দল আওয়ামী লীগ। নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে প্রচারণা করা যায় না। যেহেতু 25 তারিখে প্রতীক বরাদ্দ হবে, তাই 26 তারিখ থেকে আমরা প্রচারণা শুরু করব। আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের মাঝে কোনো বিভেদ নেই। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শামী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আনিসুর রহমান ও মোহাম্মদ গোলাম কবির রব্বানী চিনু। সভায় আওয়ামী লীগের প্রার্থী আবুল খের আবদুল্লাহকে বিজয়ী করার লক্ষ্যে আগামী 26 মে বিকেল 3টায় এবং 1 জুন বিকেল 3টায় গরুনন্দী পুরসভা প্রাঙ্গণে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিশেষ বর্ধিত সভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 26 মের বিশেষ বর্ধিত সভায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সব সদস্য, বরিশাল মহানগরের অন্তর্গত সব ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা কমিটির সব সদস্য, জেলার সব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া 1 জুনের বর্ধিত সভায় বরিশাল বিভাগের সব জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভাগের সব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভাগের সব জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের উপস্থিত থাকতে বলা হয়েছে।